শুভ নববর্ষ। আমি এখন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, কিশোরগঞ্জের কৃতি সন্তান। ওনার বাণীটি আপনাদের উদ্দেশ্যে উনি কিশোরগঞ্জের মাধ্যমে সেই অস্ট্রিয়ায় বসবাসরত বাঙালিদের উদ্দেশ্যে উনি বাণী প্রেরণ করিয়েছেন। রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, বঙ্গভবন, ঢাকা। পয়লা বৈশাখ 1424, 14 এপ্রিল 2017। রাষ্ট্রপতি বাণী। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের প্রথম দিনে আমি দেশবাসী সহ প্রবাসে বসবাসরত বাঙালিদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ কিশোরগঞ্জ অস্ট্রিয়া সমিতি কর্তৃক প্রবাসে বাংলা নববর্ষ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। বাংলা নববর্ষ বাঙালি জাতির আবহমানকালের সর্বজনীন ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব। এর মধ্যে নিহিত রয়েছে বাঙালির আত্মপরিচয়, উত্থান এবং জাতিসত্তার বিকাশের শেকল। স্বাধীনতা পূর্বকালে আমাদের সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনাবোধের উপর বারবার আঘাত এসেছে। নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে ভিন্ন ধারায় প্রভাবিত করতে চাপে দেওয়া হয়েছে ভিন দেশি সংস্কৃতি, কিন্তু বাঙালি জাতি তা কখনো মেনে নেয়নি। তাই তো প্রতি বছর পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তার বিকাশের প্রবল শক্তি নিয়ে উপস্থিত হয়। সর্বজনীন এই উৎসবটি বাঙালির জীবনাচার, চিন্তা চেতনা, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে আছে একাকার হয়ে। বাংলা নববর্ষ তাই কেবল আনুষ্ঠানিকতা নির্ভর কোনো উৎসব নয়, তা বাঙালির ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িক চেতনা, শেকড় সন্ধানের মহান চেতনাবাহী দিন। বাঙালির লোক সংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। পয়লা বৈশাখকে কেন্দ্র করে বাংলা লোক সংস্কৃতির মূল্যবান অনুষঙ্গ যেমন যাত্রা গান, পালা গান, পুতুল নাচ, হালকাতা, অঞ্চল ভিত্তিক লোকসঙ্গীত, খেলাধুলা সহ গ্রামীণ মেলা যেমন প্রাণ ফিরে পায়, তেমনি বাংলার ক্ষুদ্র কুটির শিল্প হয়ে ওঠে উজ্জীবিত। ব্যবসা বাণিজ্য এর ইতিবাচক প্রভাব তাৎপর্যপূর্ণ। বাংলা নববর্ষের এই বর্ণিল উদযাপন মানুষের মাঝে অনবির আনন্দ, উৎসাহ, উদ্দীপনা আর সম্প্রীতির বার্তা নিয়ে আসে। আমাদের বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বকীয়তা আজ আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত। পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা 2016 সালে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক সাংস্কৃতিক ঐতিহ্যে স্বীকৃতি পেয়েছে, যা বাঙালি হিসেবে বিশ্বের বুকে আমাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। বাঙালির হাজার বছরের সংস্কৃতি অসাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ, যেখানে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাস বা সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। পারস্পরিক সহমর্মিতা, সৌহার্দ্য ও সম্প্রতি যে জাতির চিরকালীন ঐতিহ্য, তা কেউ নস্যাৎ করতে পারবে না। বাংলা নববর্ষের চেতনা অব্যাহত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নে বাংলাদেশ গড়তে দিনটি আমাদের জাতীয় জীবনে প্রেরণা এবং শক্তি হিসেবে কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। অতীতের গ্লানি, দুঃখ, জরা মুছে অসুন্দর ও অশুভ পেছনে ফেলে নতুন কেতন উড়িয়ে বাংলা নববর্ষ 1424 জাতীয় জীবনে আরও সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশা করি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। স্বাক্ষর মোহাম্মদ আব্দুল হামিদ।